নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান আজকাল পরশু। অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি, এই দিশারি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রী। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। কেন বললাম রাজশ্রীকে সৌভাগ্যের দিশারি? আসল কথা, রাজশ্রী শুধু ভাগ্যটা বিচার করেন না, মানে আমি গেলাম বলে দিন তো আমার ভালো সময় কখন আছে, আমার কি ভালো আছে কি খারাপ আছে, না, রাজশ্রী এটা শুধু করেন না, রাজশ্রী করেন ভাগ্যকে গঠন। অর্থাৎ আপনার ভাগ্য ভালো নেই, গ্রহ সংস্কার করে আপনাকে একটা সুন্দর সুস্থ জীবন, একটা সুখী সম্পর্ক, একটা সুস্থ অর্থনৈতিক ক্ষেত্র, একটা সুন্দর কেরিয়ার, এটা রাজশ্রী দিতে পারেন। এবং দিতে পারেন বলেই আজকে টানা 20 বছর ধরে এক রকম ভাবে কাজ করে চলেছেন রাজশ্রী। রাজশ্রী নিজে খুব স্বল্পভাষী, অনেক অনেক নিজের সম্পর্কে বলতে পারেন না, কিন্তু উনি কাজটাকে খুব মন দিয়ে করেন। আর মন দিয়ে করেন বলে যখন ওনার কাছে কেউ ফোন করেন, আপনারা দেখবেন প্রেডিকশনে, আজকে যেমন সকালবেলায় 37 বছর বয়স, রাজশ্রী অবলীলাক্রমে বলে দিলেন যে বিয়ে হচ্ছে না, বিয়ের দেখাশোনা হচ্ছে। আমি একটু ঘাবড়ে যাই যে 37 বছর, বিয়ে তো হয়ে যাওয়ার কথা। এটাই হচ্ছেন রাজশ্রী, যেটা ছক বলছেন রাজশ্রী স্ট্রেট সেটা বলছেন, কারণ মন রাখা কথা, মন ভোলানো কথা রাজশ্রী বলতে পারে না। না, সেটা তো মিলবে না পরে, সুতরাং ভালো দেখুন, ভালো হোক খারাপ হোক যা সত্যি তাই বলতে হবে। আর একটা কথা আপনি খুব বলেন, যদি প্রতিকার করা থাকে তাহলে আমার প্রেডিকশন মিলবে না। এবং আপনার এখানে ফোন এসে যে আপনারই প্রতিকার করা, আপনার কাছে এসছে প্রতিকার করেছে, কিন্তু প্রথমে সে বলেনি, আপনি বলেছেন এই এই দোষ আছে, এই এইগুলো দোষগুলো প্রতিকার করতে হবে, পরে বলে এগুলো সব প্রতিকার করে এবং আমি এখন খুব ভালো আছি। এটা হচ্ছে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান। কিন্তু আপনি তিথি নক্ষত্রকে গুরুত্ব দেন, ভীষণ ভাবে গুরুত্ব দিই। এবং এখন চলছে চৈত্র মাস, দেখুন আমি সবসময় বলি প্রত্যেকটা গ্রহ সংস্কারের পূর্বে সবার আগে এবং সর্বপ্রথম যার পুজো হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব। চৈত্র মাস হচ্ছে শিবের মাস, যার জন্য চৈত্র মাস গ্রহ সংস্কারের জন্য একটা আদর্শ টাইম, খুব ভালো টাইম। যে কোনো রকম গ্রহ সংস্কার, হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি থাক না কেন, গ্রহ সংস্কারের জন্য খুব ভালো টাইম। দেখুন শিবকে, শিবকে আমরা আশুতোষ বলি, এবং ভগবান আশুতোষ বা শিব কখনো কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। আমরা জানি সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল, সেই গরল বা বিষ শিব নিজ কণ্ঠে ধারণ করে সমগ্র বিশ্ব চরাচরকে রক্ষা করেছিলেন। ঠিক সেই রকম আমাদের হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু অশুভত্ব, সেটা শিবের পায়ে সমর্পণ করার, যা কিছু অশুভত্ব যা কিছু নেগেটিভিটি শিবের পায়ে সমর্পণ করার যে আধ্যাত্মিক প্রসেস, সেটাই হচ্ছে গ্রহ সংস্কার। এবং শিবের আরেকটা ব্যাপার আছে, শিব খুব স্বল্পে সন্তুষ্ট, শিব কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। সামান্য একটু বেলপাতা দিলে তিনি সন্তুষ্ট হন, তাকে যেহেতু তিনি স্বল্পে তুষ্ট, খুব চট করে তার কৃপা লাভ করা যায় এবং খুব চট করে তার কাছ থেকে কোনো কিছু পাওয়া যায়, তার আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রে বলছে, শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে, যদা হত মস্তন্য দিবা ন রাত্রি নশন্য চাষচ্ছিব এব কেবল। এই শ্লোকটা হয়তো আমি আগেও বলেছি অনেকবার, এই শ্লোকটা খুব মানে বিরাট একটা ব্যঞ্জনা রাখে, কি না, যদা হত মস্তন্য দিবা ন রাত্রি নশন্য চাষচ্ছিব এব কেবল। অর্থাৎ যখন দিন ছিল না, রাত ছিল না, আলো ছিল না, অন্ধকার ছিল না, প্রাণ ছিল না, প্রাণী জগৎ সৃষ্টি হয়নি, কোনো কিছু যখন সৃষ্টি হয়নি, তখন একমাত্র শিবই ছিলেন। শিবেব কেবল, সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন, এবং তিনিই কিন্তু লীলাচ্ছলে ব্রহ্মারূপে জগৎ সংসার সৃষ্টি করেছেন, তিনিই আবার বিষ্ণু রূপে জগৎ সংসার পালন বা প্রতিপালন করেছেন, জগৎ সংসারকে ধার পালন করা, তাদের সমস্ত জীব জগৎ, তাদের আহার, তাদের অন্ন সংস্থান, তাদের অর্থের চাহিদা সমস্ত কিছু পূরণ করা, তিনি কিন্তু বিষ্ণু রূপে সমস্ত জগৎ সংসারকে পালন করেন। আবার জীবনে, হ্যাঁ একটুখানি বলে নিয়ে ফোনটা নিচ্ছি, জীবনের শেষে তিনি আবার কিন্তু রুদ্র রূপে সমস্ত জীবের নাশ করেন বা সমস্ত কিছুর হরণ করেন তিনি, মানে ব্রহ্মা বিষ্ণু হর তাঁরই কিন্তু তিনটি রূপভেদ মাত্র। ফোনটা আমরা নিয়ে নেব। সুন্দর বলছেন, আমি আজকে খাওয়াতেও পাচ্ছিল না, খুব শুনতে ইচ্ছে করছিল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন?
আপনার ছেলে? নমস্কার। ছেলে সম্পর্কে জানবেন? কেউ এসেছিল আপনার? কেউ এসেছিল? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন এবার। আপনার আত্মীয় এসেছিল মেয়ের বিয়ের জন্য? মেয়ের বিয়ে হয়ে গেছে, প্রতিকার নিয়ে। কিচ্ছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে আস্তে আস্তে বলুন, বোঝা যাচ্ছে না কথা। কি বলছেন? 2/9/90, 2ই সেপ্টেম্বর 1990। সময় বলুন। সন্ধে 6:45। কোথায়? বর্ধমানে? ঘাটাল? ভাতার? ভাতার, বর্ধমানে ভাতার বলে জায়গা আছে। সন্ধে 6:45 ভাতার। ভাতার আসেও, ভাতার এখানে করলে আসবে। আচ্ছা, 2/9/1990 সেদিন ছিল রবিবার, সন্ধে 6:45 ভাতার। মীন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বুধ সিংহে বক্রী অবস্থায় রয়েছে, শনি ধনুতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মীন, মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ পঞ্চম একাদশ ভাবের ওপরে, একাদশে চন্দ্র গ্রহণ যোগ করছে, একাদশপতি শনি একাদশের দ্বাদশে রয়েছে, দশম ভাবে রয়েছে, এবং বৃহস্পতি হরোস্কোপে দশমপতি তুঙ্গস্থ অবস্থায় কেতু যুক্ত, কিন্তু ভাগ্যপতি বেরিয়ে গিয়ে কালসর্প যোগ করছে, এটা ভাগ্যভাবের জন্য ভালো পয়েন্ট নয়। হরোস্কোপে যেটা রয়েছে, হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই ভালো হয় এবং কোন রকম টেকনিক্যাল এডুকেশন করলেই ভালো হয়, কিন্তু হরোস্কোপে খুব মনের মতো অর্থ রোজগারের জায়গা দেখছি না। যেহেতু আয়ভাবের উপরেই কালসর্প যোগ, খুব মনের মতো অর্থ রোজগারের জায়গা দেখছি না। আয়পতি আয়ভাবের দ্বাদশে রয়েছে, করবে, কাজ করবে, কিন্তু সেটা খুব ভালো চাকরি, দারুণ ভালো অর্থ রোজগার এটা আমি বলতে পাচ্ছি না। এবং হরোস্কোপে আরো একটা জায়গা, সেটা হচ্ছে চতুর্থ এবং সপ্তম পতি বুধ, ষষ্ঠে রয়েছে রবি শুক্রের দারিদ্র যোগ, এটাও অর্থ রোজগারের জন্য নেগেটিভ পয়েন্ট। এবং চতুর্থ এবং সপ্তম পতি বুধ যে ষষ্ঠে রয়েছে, অষ্টম এবং ষষ্ঠপতির সঙ্গে কানেকশন করছে, এটা কিন্তু বিবাহ এবং বিবাহ পরবর্তী জায়গার জন্য শুভ পয়েন্ট নয়। আপনি একটু শেয়ার করুন। সিভিল ইঞ্জিনিয়ার একদমই সায়েন্সের চার্ট, টেকনিক্যাল এডুকেশনের চার্ট। কিন্তু আপনি একটা কথা বলুন তো, সেইভাবে অর্থ রোজগার হচ্ছে কি? হ্যাঁ, ওটাই কথা, অর্থ রোজগার সেরকম নয়। হ্যাঁ, অর্থ রোজগার হবে, আপসেট হবেন না, হবে, কিন্তু একটু গ্রহ সংস্কার করতে হবে। গ্রহ সংস্কার করা এবং সেটাকে পরবর্তীতে, ধরুন আমি আপনার জন্য গ্রহ সংস্কার করে দিতে পারি, বাট সেটাকে পরবর্তীতে আপনাকে রেখে পুজো করা, মেনটেন করা, প্রয়োজনে ধারণ করা, এগুলোও করতে হয়। না না, দেখাচ্ছে, একদমই তাই দেখাচ্ছে। দেখুন আমি একটা কথা বলি, হরোস্কোপে কালসর্প যোগ রয়েছে, মঙ্গল ভাগ্যপতি বেরিয়ে গিয়ে কালসর্প যোগ করছে, আমি যেটা বলবো, কালসর্প যোগ সংস্কারের ক্ষেত্রেও সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয়। আবার আপনার ছেলের হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, অর্থ মনের মতো নয়, সেক্ষেত্রে আমি কুবেরের পুজোর কথা বলবো। এই কালসর্প যোগের প্রতিকার বা কুবেরের পুজো সবকিছুই কিন্তু চৈত্র মাসে ভালো হয়, যেহেতু এটা শিবের মাস। আপনি যোগাযোগ করুন, আপনার বাড়ি তো বর্ধমানে, বর্ধমানের সামনের 25 তারিখেই চেম্বার রয়েছে, এই 25শে মার্চ চেম্বার, মানে আসছে সপ্তাহের শুক্রবারই চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করুন। আমি একটু ইফাকে বলে দিই, ধন্যবাদ ফোন করার জন্য আপনাকে। আগামী রোববার 20 তারিখ কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়িতে চেম্বার আপনার, এবং শিলিগুড়ির বন্ধুরা চৈত্র মাসে কাজে লাগানোর জন্য এই একটাই দিন আপনারা পাচ্ছেন শিলিগুড়িতে। শিলিগুড়ি কিন্তু আর রিপিট কোনো চেম্বার নেই, এই 20 তারিখ সামনের রবিবার দিন চেম্বার রয়েছে শিলিগুড়ি। উত্তরবঙ্গের বন্ধুরা যেমন মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর, হিলি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আরো পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা কিন্তু
কিন্তু আপনারা আসতেই পারেন শিলিগুড়িতে। শিলিগুড়িতে 20 তারিখে হোটেল ম্যানিলা, এখানে কিন্তু চেম্বার রয়েছে। আর সোমবার দিন আপনারা হাওড়ায় পাবেন, মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার শ্যামবাজার জুপিটার, বৃহস্পতিবার অনলাইন, এবং সামনের শুক্রবার দিন 25 তারিখ হচ্ছে বর্ধমান, এবং শনিবার দিন দুর্গাপুর, 26 তারিখ, 27 তারিখ রবিবার দিন আসানসোল, এবং 28 তারিখ সোমবার দিন পাচ্ছেন ব্যারাকপুর সৌভাগ্যচক্র। আপনারা যোগাযোগ করতে থাকুন, হেল্পলাইন নাম্বার কিন্তু 9830693535, 9830693579। অনলাইন রয়েছে, আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে, অনলাইনের জন্য যোগাযোগ করবেন 9330789557, 9830693509। আমরা ছিলাম যে আলোচনা, আমরা শিব নিয়ে আলোচনা করছিলাম, তো আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের হরোস্কোপে যা কিছু গ্রহ নেগেটিভিটি টোটালটা শিবের পায়ে সংস্কার করার মানে সমর্পণ করে দেওয়াটাই হচ্ছে গ্রহ সংস্কার, এবং তিনিই হচ্ছেন সবকিছু সৃষ্টিকর্তা, তিনিই হচ্ছেন সবকিছুর পালনকর্তা, তিনিই হচ্ছেন সবকিছুর মানে যখন লাস্টে জীবের বিনাশ হচ্ছে তখনও কিন্তু তিনিই সেই বিনাশকর্তা। সৃষ্টি স্থিতি লয় তিনটে জিনিসই তাঁরই হচ্ছে, তিনটি রূপভেদ মাত্র। এবং আমরা যার জন্য যেহেতু যিনি সবকিছু, তাই জন্যই কিন্তু আমরা যখন আমাদের হরোস্কোপের গ্রহ সংস্কার করি তখন সবার আগে আমাদের কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয়, এবং মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার, কোনো গ্রহযোগের সংস্কার সম্পূর্ণ হয় না। হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি তাঁর চরণে সমর্পণ করেই আমরা ভালো থাকতে পারি। এবং সবসময় আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি, আমি সবসময় একটা জিনিস মনে করি, সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়, এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যখনই কোনো শিবের তিথি থাকে, সেটা শিব চতুর্দশী হোক, চৈত্র মাস হোক, শ্রাবণ মাস হোক, আমি কিন্তু সবসময় আপনাদের জানাই যে শিবের মাস, শিবের সময়, শিবের তিথি, এই সময়টাকে যে কোনো রকম নেগেটিভিটি দূরীকরণের জন্য, যে কোনো রকম গ্রহ সংস্কারের জন্য আমরা এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারি। এবং হরোস্কোপে এই যে অর্থ সংক্রান্ত সংকট, অর্থ সংক্রান্ত সংকটের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে কুবেরের পুজো কাজ দেয়, প্রচন্ড ভাবে কাজ দেয়। অর্থ বৃদ্ধি বলুন, যে কোনো রকম ফাইন্যান্সিয়াল সংকট থেকে বেরিয়ে আসা বলুন, কুবেরের পুজো ভীষণভাবে কাজ দেয়। আমি পরবর্তী প্রোগ্রামে এইটা নিয়েও আলোচনা করব। আবার শিবের একটা রূপ হচ্ছে, শিবের বালক রূপ হচ্ছে বটুক ভৈরব, শিবের বালক রূপ হচ্ছে বটুক ভৈরব। বটুক ভৈরবের আবার 3 রকমের রূপ আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো, এটাও কিন্তু অর্থ আনতে, অর্থ সমৃদ্ধি, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এটাতে কিন্তু সাহায্য করে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, তনুশ্রী দি আপনাকে নমস্কার, রাজশ্রী দি আপনাকে নমস্কার। আমি তো বহু বছর ধরে আপনাদের প্রোগ্রাম দেখি, আপনার সঞ্চালনা খুব ভালো লাগে, আর আপনার অনুষ্ঠান তো কোনো বলার কথাই নয়, আমি বহু বছর ধরে টিভিতে আপনাদের প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ। এবার হ্যাঁ, পরবর্তীকালে কোনো কিছু মিস করে গেলে আমি ইউটিউবে দেখে নিই, খুব ভালো লাগে প্রোগ্রাম। কেউ এসেছিল আপনার জানাশোনা? হ্যাঁ, আমার মাইমা গেছিলেন অনেক বহু বছর আগে আপনার ওই মামাতো ভাইয়ের লেখাপড়ার জন্য। আচ্ছা, তাতে উপকার পেয়েছেন মাইমা? হ্যাঁ হ্যাঁ, ওর রেজাল্ট ভালো হয়েছে। আজকে আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবেন। আপনার নামটা বলুন। আমার সৌভিক রয়, কোথা থেকে? টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে? আচ্ছা, কলকাতা। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন সৌভিক। ডেট অফ বার্থ হচ্ছে 8th May 1982। 8th May 1982, হ্যাঁ, সময় বলুন। হ্যাঁ, সন্ধ্যে 6:10 কলকাতা। সন্ধ্যে 6:10 কলকাতা। আচ্ছা, 8th May 1982 সেদিন ছিল শনিবার, সন্ধ্যে 6:10। হ্যাঁ, সন্ধ্যে 6:10 কলকাতা। তুলা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবারিবার রাক্ষস গণ। যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে, একটা সেকেন্ড, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বক্রী অবস্থায় মঙ্গল রয়েছে কন্যাতে, বৃহস্পতি তুলায়, বক্রী অবস্থায় শনি কন্যাতে, বক্রী অবস্থায় তিনটে গ্রহ হরোস্কোপে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি লগ্নে, লগ্ন ষষ্ঠ ইন্টারচেঞ্জ করছে, লগ্নে ষষ্ঠপতি বৃহস্পতি, লগ্নপতি লগ্নপতি শুক্র ষষ্ঠে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখুন লগ্নপতি ষষ্ঠে তুঙ্গস্থ এটা চাকরির চার্ট, কিন্তু হরোস্কোপে যেটা রয়েছে ষষ্ঠপতি আবার লগ্নে থাকার জন্য সব জিনিসে প্রচন্ড রকম বাধা। হরোস্কোপে ভাগ্যপতি বুধ অষ্টমে রয়েছে, ভাগ্যভাবের উপর রাহু কেতু এক্সিস রয়েছে,
চতুর্থ হচ্ছে আপনার উন্নতি প্রসপারিটির ঘর, সেই শনি দ্বাদশে মঙ্গল দ্বাদশে আপনি পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট, সবকিছু ঠিক আছে, চাকরি করবেন, চাকরির মাধ্যমেই অর্থ রোজগার, কিন্তু যতখানি ডেভেলপমেন্ট আপনি চাইছেন বা যতখানি আপনার উন্নতি বলুন, প্রসপারিটি বলুন, দেখা গেল আপনি কোথাও চাকরি করছেন, সবকিছু করছেন, কিন্তু সেরকম ভাবে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না, মানে কোথাও আপনি আয় সংক্রান্ত বিষয়ে ডিসস্যাটিসফাইড, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন দিদি। আমি মেইনলি আমি জানতে চেয়েছি, আমি একটা মিউচুয়াল ট্রান্সফারের জন্য মানে সুযোগ পেয়েছি, সেই মিউচুয়াল ট্রান্সফারটা এই মুহূর্তে আমার দশম অন্তর্দশম অনুযায়ী নেওয়াটা ঠিক হবে কি হবে না, মানে নিলে ভালো হবে না নিলে খারাপ হবে, সেটাই আমি জানতে চাই। কোথায় ট্রান্সফারের সুযোগ পেয়েছেন আপনি? আমি আমি স্কুল টিচার, এবার মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ পেয়েছি, এবার সেটা কি নেওয়াটা কি ঠিক হবে, মানে এটা কি আপনার বাড়ির কাছাকাছি আসা, এরকম কোন ব্যাপার আছে? হ্যাঁ, বাড়ির বাড়ির কাছাকাছি, বাড়ির বাড়ির কাছাকাছি আসা, হ্যাঁ আপনি এটা নিতে পারেন, ফ্রুটফুল হলে কি সেটা ভালো হবে, সুবিধা হবে, নিতে পারেন। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি স্কুল টিচার, তার মানে আপনার একটা নির্দিষ্ট রোজগার রয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি স্যাটিসফাইড কি, হ্যাঁ কি না বলবেন? না না, মানে অ্যাকর্ডিং টু মাই কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিকই বলেছেন দিদি, মানে আমার একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী একদম ঠিক, একদম ঠিক। আপনার কথা রাজশ্রী কি বললেন বলুন তো, আপনার ছক হচ্ছে চাকরির ছক, আপনার ছকে উচ্চ শিক্ষা রয়েছে, যতটা আপনার শিক্ষা ততটা অনুযায়ী আপনার কিন্তু মানে ততটা অনুযায়ী অর্থ রোজগার নয়। আপনি ও কিন্তু বলেছে আপনি রোজগার করবেন, এমন বলেনি যে আপনি অর্থ রোজগার করবেন না বা অর্থ খুব কম রোজগার করবেন, তা নয়, কিন্তু আপনার যেটা চাকরি তার থেকে অনেক বেশি কিছু আপনি ডিজার্ভ করেন। শনি আপনার চতুর্থ এবং পঞ্চম পতি দ্বাদশে রয়েছে, এইগুলোর জন্য অসুবিধা। উনি জানতে চাইছেন যে এই দশমিক ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার নিতে পারেন, অসুবিধা নেই, মানে আপনি এতদিন কোথায় গিয়ে স্কুল করতেন? এখন বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, কিন্তু এটা হলে বাড়ির কাছাকাছি হবে, না এটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, অ্যাকসেপ্ট করুন, যোগাযোগ। হ্যাঁ ধন্যবাদ। আর আপনি যদি মনে করেন যে আপনার এখানেই বেটারমেন্ট হবে, আর একটু ভালো কিছু চাইছেন জবের ক্ষেত্রে, হয়তো মেবি আপনি হয়তো কলেজে চেষ্টা করছেন, সেটাও করতে পারেন, সম্ভব, এগুলো হওয়া সম্ভব, কেন লগ্নপতি যথেষ্ট ভালো পজিশনে, কিন্তু খালি একটু স্ট্রং হতে হবে, গ্রহ সংস্কার করতে হবে, আপনি কাজে লাগাতেই পারেন। আমি একটু আবারও বলে দিই, উত্তরবঙ্গের বন্ধুদের জন্য মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, বালুরঘাট, গঙ্গারামপুর সমস্ত জায়গার বন্ধুদের জন্য বলা হচ্ছে, শিলিগুড়িতে আগামী রবিবার দিন 20 তারিখে চেম্বার রয়েছে, এই 20 তারিখ শিলিগুড়ি। আবার সোমবার দিন হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান, মঙ্গল বুধবার যথারীতি পেয়ে যাবেন হচ্ছে গড়িয়ার ভাগ্যচক্র এবং শ্যামবাজার, আর সামনের সপ্তাহের শুক্রবার দিন বর্ধমান, শনিবার দিন দুর্গাপুর, রোববার দিন আসানসোল, আর এই রোববার দিন হচ্ছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে। শিলিগুড়ির অ্যাকচুয়ালি সুবিধা এটাই, কেন বলুন তো, এদিকে মালদা গঙ্গারামপুর এই জায়গার মানুষরাও যোগাযোগ করতে পারেন, আবার ওদিকে শিলিগুড়ির ওপাশের যত জায়গা আছে, কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, বহু দূর থেকে আসে, মানে অনেকে শিলিগুড়ি চেম্বারে এসে বলেন 4 ঘন্টা জার্নি করে এসেছি, এরকমও বহু আছে, মালদা থেকে আগের দিন রাতে রওনা দিয়েছে, পরের দিন সকালবেলা এসে শিলিগুড়ি চেম্বারে ঢুকেছে, এরকমও বহু আছে। মানে অ্যাকচুয়ালি শিলিগুড়িটা উত্তরবঙ্গের হচ্ছে ওটা একটা সেন্টার, এবং ওখানে উত্তরবঙ্গের যাবতীয় লোকেরা যোগাযোগ করতে পারেন। আপনারা যোগাযোগ করুন 9830693535, 9830693579, এই নাম্বার অ্যাপয়েন্টমেন্ট করুন চেম্বারের জন্য, আর 9330789557, 9830693509 হচ্ছে অনলাইন। যারা রয়েছেন অনেকটা দূরে, আসতে পারছেন না, বা চেম্বারে আসার থেকে আপনি বাড়িতে বসে অনলাইনেই প্রেডিকশনটা পেতে চাইছেন, আপনারা আগামীকাল অনলাইন অনলাইন চেম্বার অ্যাটেন্ড করতে পারেন। আগামীকাল অনলাইন চেম্বার কিন্তু রেজিস্ট্রেড রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবারই থাকে, আগামীকালও রয়েছে, ফিক্সড বৃহস্পতিবার, কিন্তু অনলাইনের জন্য আপনারা এখন থেকে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা একটা টেলিফোন নিয়ে নিই আমি চট করে, নাকি সময় যদি থাকে তাহলে নিয়ে নেওয়া যাবে। নমস্কার, কে রয়েছেন? কার সম্পর্কে জানবেন রীতা? নিয়মিত দেখেন অনুষ্ঠান?
কেউ এসেছিল? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, আপনার কাছে কেউ, আপনার জানাশোনা কেউ এসেছিল রাজশ্রীর কাছে? আমাদের পাড়ার মধ্যেই একজন গিয়েছিলেন, ওনার মেয়ে মাধ্যমিকে পাস করেছেন ভালোভাবে রেজাল্ট। ওই জন্য আপনি ফোন করেছেন। আজকে আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ বলুন মেয়ের। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ 4/8/2003। 4/8/2003 না না 2002। হ্যাঁ 2। সময় সময় 12:14 পিএম, দুপুর 12:14। হ্যাঁ হ্যাঁ। কোথায়? কামলাতে, বর্ধমান কামলা। বর্ধমান থেকে আজকে পরপর তিনটে ফোনই বর্ধমান থেকে এলো। ভাতার কোন একটা কলকাতা থেকে এসেছে, একটা বোধহয় টালিগঞ্জ থেকে। নেক্সট শুক্রবার দিন বর্ধমানের চেম্বার আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার মেয়ের যেটা রয়েছে 4/8/2002, সেদিন ছিল রবিবার, দুপুর 12:14, বর্ধমান, তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, জানা আছে? না এটা জানা নেই, তুলা লগ্নটা আর বৃষ রাশিটা জানা। তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, দ্বিতীয় অষ্টম ভাবের উপর রাহু কেতু অ্যাক্সিস। হরোস্কোপে চন্দ্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে কিন্তু অষ্টমে রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে এবং পূর্ণ কাল সর্পযোগ দ্বিতীয় অষ্টমে। দেখুন, আপনার মেয়ের পড়াশোনার ক্ষেত্রে বুদ্ধি মেধা আছে কিন্তু ততটা পরিশ্রমী নয়, পড়াশোনার ক্ষেত্রে ততটা কনসেন্ট্রেটেড নয়। হরোস্কোপে আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গাটাই বেশি দেখাচ্ছে এবং সেটারও কারণ হচ্ছে ওই যে বেশি খাটতে চায় না, পরিশ্রম করতে চায় না, তার জন্য সহজে কি হয় এই ব্যাপারটা ভীষণ ভাবে। মঙ্গল নিচস্থ, এটা প্রচন্ড অলসতার যোগ এবং হরোস্কোপে কিন্তু খুব মনের মতো চাকরি অর্থ রোজগারের জায়গা দেখছি না, পড়াশোনার জায়গা আর্টস নিয়ে হওয়ার কথা, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আমি আর্টস নিয়ে দিদি পড়েও কিন্তু পড়া একটু গাফলিতে আছে, ঠিক কথা। তা আমি চাইছি ও কিছু কি চাকরি বাকরি পাবে, সেটাই আমি একটু আপনার কাছে জানি। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে যে দশমপতি কর্মভাবের অধিপতি অষ্টমে, রাহু কেতু অ্যাক্সিস মধ্যগত, পূর্ণ কালসর্পযোগ, মঙ্গল হচ্ছে যাবতীয় সরকারি চাকরির কারক গ্রহ, মঙ্গল হরোস্কোপে নিচস্থ অবস্থায় রয়েছে, খুব ফেভারেবল এটা আমি বলতে পারছি না। লগ্নপতি শুক্রও লগ্নের দ্বাদশে নিচস্থ, খুব ফেভারেবল চার্ট নয় কিন্তু। তো আপনি চাইলে এটাকে কালসর্পযোগ পূর্ণ আছে চৈত্র মাসকে কাজে লাগাতে পারেন, গ্রহ সংস্কার করতে পারেন এবং চৈত্র মাসে অর্থকরী কিছু বিশেষ পুজো আছে যেগুলোর কথা আমি আবার আগামীকালও আলোচনা করব, এগুলো করতে পারেন। আমি কিন্তু নর্মাল হয়েতে খুব ভালো চাকরি অর্থ রোজগারের জায়গা দেখছি না। এমনি কোন কাজকর্ম কিছুই নেই, খুব মনের মতো এরম কিছু কিন্তু আমি দেখছি না। পড়াশোনা কি একটু বলুন তো, আমি তো সবে থার্ড ইয়ার থেকে উঠেছি। হ্যাঁ, সবে থার্ড ইয়ারে পাস করে উঠেছি। কি পড়াশোনা করে? ফার্স্ট ইয়ারে মানে কি আর্টস নিয়ে পড়ে? তো পাস গ্রাজুয়েট হয়ে পাস কোর্সে পড়াশোনা করছে নাকি অনার্স নিয়েছে? একদমই তাই বললাম, পড়াশোনা একদম মিডিওকার, একদম মিডিওকার পড়াশোনা। আপনি গ্রহ সংস্কার করুন, আমি এক্ষুনি আপনাকে চাকরির কথা বলতে পারছি না। মন ভালো করা প্রেডিকশন না, আমি আপনাকে এক্ষুনি মন রেখে বলে দিলাম হ্যাঁ দারুণ চাকরি করবে, দারুণ অর্থ রোজগার করবে, এটা আমি বলতে পারছি না। পূর্ণ কালসর্পযোগ রয়েছে, প্রতিকার প্রতিবিধান করুন যাতে আপনার মেয়ে একটা সুস্থ সুন্দর জীবন পেতে পারে। হাতে আজকে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আবারও বলে দিই, আগামীকাল সকাল 10:35 অনুষ্ঠান রয়েছে, আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে রাজশ্রীর, এবং পাশাপাশি আগামী রবিবার দিন কিন্তু চেম্বার রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে, যোগাযোগ করতে থাকুন। এই মুহূর্তে এই পর্যন্ত, ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।